ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্রিন উইথ শুভ এটি আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিও এই ভিডিওটিতে আমরা শেখাব যে জবা গাছ কী করে রিপোর্ট করতে হয় এবং কখন রিপোর্ট করা ভালো যে কোনো গাছ রিপোর্ট করার জন্য বিকালের সময়টাই সব থেকে ভালো হয় কিন্তু আমাদের কাছে সময় নেই বলে আমরা বেলার দিকেই করছি তো রিপোর্ট করে গাছটিকে আমরা ছায় রেখে দেবো গাছটিকে পড়ে আমরা সাইড থেকে এইভাবে মাটি হালকা হালকা করে খুলে নেব যাতে গাছের শেকড় না ছেঁদে বা যতটা কম ছেঁদে গাছটাকে ড্যামেজ হওয়ার থেকে বাঁচাতে হবে এটি জবা গাছের একটি মাদার চারা এটা থেকে আমরা কলম বানাই অনেক রিসেন্ট বানানো হয়েছে এবং এটিকে বনসাইয়ের আকৃতিও দেওয়া হবে যে কোনো চারা রিপোর্ট করতে গেলে চেষ্টা করতে হবে গাছের শেকরের মাটি যেন না ভাঙে তাতে গাছের শেকড় অনেকটা বাঁচিয়ে রাখা যায় জব গাছের ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই শেকড় কেটে গেলে তাই এই গাছটি আবার পুনরায় নিজের মতো সেকড় ছাড়িয়ে নেবে এবং এই গাছের ডাল কেটে লাগালে খুবই সহজেই নতুন চারা বানানো যায় তাতে রুটিন হরমোন না দিলেও চলে কিন্তু সেটি বর্ষার সময় বানালে সব ভালো হয় এ থেকে আমরা কিছুটা মাটি ছাড়িয়ে নেব আমাদের এতটা মাটির প্রয়োজন নেই এটিকে একটি ছোট্ট টবে প্রতিস্থাপন করবো বনসাই আকৃতি দেওয়ার জন্য এটার মধ্যে আমার মাটি তৈরি করাই ছিল তো আমরা এই মাটিটিকে এখান থেকে আলাদা করে দেবো ওটা আমাদের দশ ইঞ্চির টপ ছিল এটা ছ ইঞ্চি টপ ঠিক আসলেছিলাম কিছু না মাটি দেবো একটু এর মধ্যেই স্বাদ আমাদের ওষুধ আলাদে দেওয়া আছে ভারণি কম্পোস্ট দেবো মেশানো সেরকম প্রয়োজন নেই সেটা বাল দিয়ে এবং কোকোপিট মিশিয়ে দিয়ে দেব কোকোপিটটা ওপর থেকে দিচ্ছি কারণ গাছটা দেখতে ভালো লাগবে কপিটা একটু ভেতরে দেওয়া দরকার ছিল মাটিটা নরম রাখত অল্প করে আমরা জল দিয়ে দেবো গাছটি ধীরে ধীরে বনসাই আকৃতি নিতে শুরু করে দেবে তো এটিকে আমরা একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো এখন